প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের পাশাপাশি গোটা কৈলাসহর মহকুমায় দিনভর নানা সামাজিক কাজের মধ্য দিয়ে কাটালেন মন্ত্রী টিঙ্কু রায়। এদিন যুবমোর্চা চণ্ডীপুর মণ্ডল এবং কৈলাসহর মণ্ডলের যৌথ উদ্যোগে কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের রক্তদান শিবিরে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, তিপ্পান্ন কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত সহ অন্যান্যরা। এদিনের শিবিরকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মীদের পাশাপাশি মহিলা কর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। শিবির চলাকালীন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে 17ই সেপ্টেম্বর থেকে শুরু করে 2রা অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসাবে যুব মোর্চার 2 মন্ডলের উদ্যোগে এদিন এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়েছে। এক পক্ষকাল অর্থাৎ 15 দিন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সেবামূলক, যেমন আজকে সকালবেলা আমরা স্বচ্ছ ভারত, অসুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের 18টা কমিউনিটি যারা বিভিন্ন কাজ করেন, যারা লাকড়ির কাজ করেন, জুতোশিলার কাজ করেন, এই সমস্ত এই কমিউনিটি যারা রয়েছে তাদের জন্য একটা বড় প্যাকেজ ঘোষণা করেছেন 13,000 কোটি টাকা, সেটা নিয়ে কার্যক্রম হয়েছে। এখন বর্তমানে এই রক্তদান শিবির যারা যুব মোর্চার ভাইয়েরা প্রধানমন্ত্রীজির ভবিষ্যৎ আরও দীর্ঘায়ী হোক, সুস্বাস্থ্য থাকে এর জন্য কামনা করে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই ধরনের অনেকগুলো কার্যক্রম দিক রয়েছে, আমরা সবাই একটাই উদ্দেশ্য, সবাই আমরা ইসরোর কাছে প্রার্থনা করছি, প্রধানমন্ত্রীর স্বপ্ন যে ভারতকে বিশ্বগুরু বানানো, ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আচরণে রূপান্তরিত করা, সেটা যেন সফল হয়, সেই দিশাতে প্রধানমন্ত্রীকে যেন অপরবার আশীর্বাদ করেন, আমরা সবাই এটি প্রার্থনা। আমরা এখন শিববাড়িতে যাবো, সেখানেও প্রার্থনা করবো ভগবানের কাছে উনি যেন দীর্ঘায়ু হন, উনি যেন সমর্থন। এছাড়াও প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে ঊনকোটি জেলা হাসপাতালের সমস্ত রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন মন্ত্রী টিঙ্কু রায়। পরবর্তী সময়ে শ্রীরামপুর এলাকায় এবং কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের 48 নং বুথ এলাকায় স্বচ্ছ ভারত অভিযানে অংশগ্রহণ করেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।